আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। আপনি কোরআনে ঘৃণার কথার জন্য সম্ভবত ওই যে কয়েকটা আয়াতের কথা বলবেন, যে তোমরা বিধর্মীদের যেখানে এইভাবে হত্যা করবে, এরকম সম্ভবত আয়াত আপনি বলছিলেন কোনো ভিডিওতে, আমি একটু মনে হয় শুনছিলাম। ভাই কোরআনটা আমার কয়েক হাজার বার পড়া, হ্যাঁ, এবং কোরআনের তাফসির গুলো আমার মুখস্থ। এখন হ্যাঁ, আপনি এটা আমি যদি বুঝতে আমাকে, পারি। আপনি যদি ভাবেন যে আমি কোরআনের মাঝখান থেকে দুই তিনটা আয়াত আপনাদের দেখায় বলবো যে এখানে ঘৃণার কথা বলা আছে, না ভাই, যেহেতু আমার তাফসির পর্যন্ত মুখস্থ আছে, হুম, তাফসির গুলো পর্যন্ত আমার মুখস্থ আছে, সেহেতু মাঝখান থেকে দেখানোর আমার দরকার নেই। আমি আপনাকে মানে এই মুহূর্তে 6-7 হাজার রেফারেন্স দেখাতে পারবো কোরআন থেকে, শুধুমাত্র 6-7 হাজার রেফারেন্স দেখাতে পারবো যেখানে অসংখ্য ঘৃণার কথা বলা আছে। এবং এই কারণেই লাইভে তো এত বিরাট জিনিস দেখানো একটু কঠিন, এই কারণে আমাদের একটা ওয়েবসাইট আছে সংশয়.com, এখানে সমস্ত রেফারেন্স গুলো একত্র করে রাখছি আমি। যদি আপনার পড়ার সময় হয় তাহলে আপনি পড়তে পারেন, যদি আপনার কোনো দ্বিমত হয় সেই লেখা বিষয়ে, যদি আপনার কাছে মনে হয় যে না এই জিনিসটা ভুল, এই জিনিসটা মিথ্যা কথা লিখছি আমি, তাহলে আপনাদের সবার জন্য দরজা খোলা, আমি দরজা খুলে রাখছি, আপনি আমার লাইভে এসে দেখা দিবে যে এই যে ভাই এই লেখাটার ভিতরে আপনি এটা ভুল লিখছেন বা এটা মিথ্যা লিখছেন, সেটা ঠিক আছে। কিন্তু মানে আপনাকে যদি আমি সব রেফারেন্স দেখাতে যাই এই মুহূর্তে তাহলে তো অনেক বিরাট সময় লাগবে, হ্যাঁ অবশ্যই। এই কারণে আমি রেফারেন্স গুলো ওয়েবসাইটে লিখে রাখছি। এখন আপনার যদি মনে হয়, আপনাকে আমি দুই চারটা জিনিস দেখাতে পারি যে এই এই জায়গাতে এই জিনিসগুলো আছে। মানে আপনি আপনি বলতে পারেন যে ভাই আগের রাত পরের রাত তো দেখালেন না, আগের রাতে তো হয়তো আগের রাত পরের রাত করলে এটার মানে প্রেক্ষাপটটা বোঝা যাবে, এই যে মানে কাফেরদেরকে কেন কোপাইতে বলছে এটার প্রেক্ষাপটটা তো আগের রাতে আছে, আগের রাত পরের রাত পড়তে হবে, সেইটাও আমি দেখাবো আপনাকে, সেটা আমি আপনাকে খুলে দেখাবো যে এটা কি প্রেক্ষাপটের উপর নির্ভর করে নাকি সমস্ত যুগের জন্য, এই বিধানটা কি সমস্ত যুগের জন্য নাকি শুধুমাত্র ওই প্রেক্ষাপটে এই আয়াত নাযিল হয়েছিল, সেগুলো আমি আপনাকে দেখাবো। তো আপনার তাহলে বলতে হবে, আপনি আগে প্রশ্নটা ঠিকভাবে করেন যে আপনি কি জানতে চান, কোন জিনিসটা জানতে চান। যেমন ধরেন কোরআনে কি কি বলা আছে, যেমন ধরেন কোরআনে কাফেরদের সম্পর্কে নোংরা নোংরা কথা বলা আছে, কাফেরদেরকে হত্যা করার কথা বলা আছে, জিহাদ করার কথা বলা আছে, কাফেরদের থেকে জিজিয়া কর নেওয়ার কথা বলা আছে, মানে অপমান করে তাদের থেকে জিজিয়া কর নেওয়ার কথা বলা আছে, মানে কাফেরদেরকে অপমান করে খুবই নোংরা ভাবে অপমান করে তাদের থেকে জিজিয়া কর নেওয়ার কথা বলা আছে, তারপর নারীদের সম্পর্কে বাজে বাজে কথা বলা আছে, তারপরে হচ্ছে গিয়ে এখন কোন জিনিসটা নিয়ে আপনি কথা বলবেন, এক একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে তো অনেক সময় লাগবে, তাই না? আপনি একটা টপিক আমাকে বলেন যে এইটা নিয়ে আপনি বলতে চান, তাহলে আমি আমার জন্য ইজি হয় আর কি। আচ্ছা, সব থেকে বেশি কথা সম্ভবত হয় নারীদের নিয়ে, তো নারীদের সম্বন্ধে ইসলাম কিভাবে তাদেরকে অনেক ছোট করলো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি জানতে চাচ্ছেন যে আমার এই বিষয়ে আমাদের মতামত কি, যে নারীদেরকে কিভাবে ইসলাম ছোট করলো, এই জিনিসটা আপনি প্রথমে জানতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা নিয়ে আমরা আগে একটু কথা বলি। যে প্রথম যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে যে আপনি কি জানেন ভাই যে আপনার নবীর একজন দাসী ছিল এবং আপনার নবী সেই দাসীর সাথে নিয়মিত যৌন সম্পর্ক করত অবিবাহিত অবস্থায়? আবার বলি, শোনেন একটু, আপনার নবীর একজন দাসী ছিল, একজন না কয়েকজন দাসী ছিল, আসলে একজন দাসীর পেটে একটা বাচ্চা হয়েছিল ইব্রাহিম, কিন্তু সেই দাসীর সাথে কিন্তু আপনার নবীর কোনো দিন বিয়ে হয়নি, এটা আপনি জানেন? হ্যাঁ, দাসী ছিল, দাসীর সাথে তার সম্পর্ক ছিল, এটা তো আমি সম্ভবত জানি, তুমি নাম জিজ্ঞাসা করলাম তার। আচ্ছা, সেই দাসীর নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়া। ওনারা কি ম্যারিড ছিল নাকি আনম্যারিড ছিল? মারিয়া কিপ্তিয়ার সাথে মোহাম্মদের কখনো বিয়ে হয়নি। আচ্ছা, ও তো উনি ছাড়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী ছিল? একই সাথে 9 জন স্ত্রী ছিল, মানে অনেকগুলো স্ত্রী ছিল কিন্তু একই সাথে 9 জন স্ত্রী ছিল। একই সাথে 9 জন স্ত্রী ছিল, মানে দাস দাসীদের স্ত্রী সহ? না, না না, দাস দাসী সহ 11 জন দাস দাসী সহ 11 জন। একই সাথে, এটা হচ্ছে আচ্ছা, একই সাথে, মানে একই একজন ভিতরে দাস দাসী কয়জন ছিল? 11 জনের ভিতরে দাসী ছিল, দাস দাসী না, দাসী 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 দাস তো এগুলোর ভিতরে থাকে না ভাই। হ্যাঁ, হ্যাঁ, দাসী কয়জন ছিল? দাসী ছিল, সেই সময় ছিল 2 জন, আচ্ছা হ্যাঁ, 2 জনের ভিতরে একজন হচ্ছে রায়হানা, একজন হচ্ছে মারিয়া কিপ্তিয়া। রায়হানাকে পরে বিয়ে করছিল কিন্তু মারিয়া কিপ্তিয়াকে কখনো বিয়ে করেনি। এটা তো আপনি জানলেন তাহলে যে মারিয়া কিপ্তিয়া নামক একটা উপহার হিসেবে প্রাপ্ত দাসী ছিল, এটা তো আপনি জানেন তাইলে নাকি? এই যে আমি জানলাম, আমি হয়তো এই নামটা জানি কিনা, কিন্তু আমি হয়তো আরেকটা পড়ছিলাম যে দাসী ছিল, তার সাথে তার যৌন সম্পর্ক ছিল, আর ওইটা তার কোনো ওয়াইফ তারে বাধা দেয়, ওই সময় উনি ওইটা ছাইড়া দেয় যে ঠিক আছে আমি ওনার সাথে আর ওই রকম কিছু করবো না, এরকম একটা হয়তো পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তাফসিরটা যদি আপনি পড়েন তাহলে আপনি দেখবেন এখানে যে এই ঘটনাটা বিস্তারিত বর্ণনা করা আছে। আমি তোমার জন্য হারাম করছি, তুমি ওইটা নিজে কেন হারাম করতেছো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মারিয়া কিপ্তিয়ার যে হাফসার ঘরে, হাফসাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আপনার নবী মারিয়া কিপ্তিয়াকে হাফসার বিছানা তুলছিল এবং সেখানে যৌন সম্পর্ক করতেছিল, তখন হাফসা আবার পেছন ফিরে চলে আসছে, আয়েশা দেখে যে তার বিছানায় আপনার নবী আর মারিয়া কিপ্তিয়া মানে করতেছে, তখন এটা দেখার পরে সে কান্নাকাটি শুরু করে, তারপরে নবী আপনার নবী বলছিল যে আমি এই দাসীকে নিজের জন্য হারাম করে নিলাম। তারপরে নাজিল হয়েছিল সূরা তাহরিমের 1 নম্বর আয়াত যে হে নবিয়া, তুমি কেন আমি তোমার জন্য যা হালাল করেছি তুমি কেন তা নিজের জন্য হারাম করে নিলে? পড়ছেন তো?
হ্যাঁ 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 আচ্ছা এই ঘটনা হচ্ছে সেটা। আচ্ছা যাই হোক, এটা 1 নম্বর কথা বললাম। 2 নম্বর কথা হচ্ছে, আপনি কি এটা জানেন যে আপনার নবী যখন কাফেরদেরকে মারতো, কাফেরদের বিরুদ্ধে যখন জিহাদ করতো সৈন্য বাহিনী নিয়ে, তখন কাফেরদেরকে মেরে তাদের মা বোনদেরকে তুলে আনতো? আচ্ছা ভাই, আগের প্রশ্নটাই কথাটা শেষ হয় নাই, কিন্তু আগের কথাটাই আগের কথাটা শেষ হয়নি? কি শেষ হয়নি? মানে দাসী দাসীর সাথে তার ওইরকম সম্পর্ক ছিল, আমি এখানে খারাপ জিনিসটা খুঁজতে চাইলাম আর কি, মানে এখানে দাসীর সাথে বিয়ে ছাড়া তার সম্পর্ক ছিল, এটাই মূল খারাপ দিকে যাইতেছে। দাসীর সাথে সম্পর্কের ব্যাপারটা হচ্ছে, দাসীর কখনো কোনো সম্মতি থাকে না। দাসী হচ্ছে একটা মাল, ঠিক আছে? দাসী হচ্ছে, যখন দাস দাসীর কথা ছিল, দাস দাসী ছিল মানুষের একজন, একটা মাল, মালের মতো। মানে ধরেন আপনি এখন গরু ছাগল যেভাবে রাখেন, কিনে আনেন হাট থেকে কিনে আনেন, সেই সময় দাস দাসী ছিল সেরকম। এবং একজন আরেকজনকে গিফট করতো, এই যে মারিয়া কিপ্তিয়া, তাকে গিফট করছিল মিশরের একজন রাজা। সে মোহাম্মদকে 2টা দাসী গিফট করছিল। মোহাম্মদ একজন হচ্ছে মারিয়া কিপ্তিয়া, একজন হচ্ছে শিরিন। মোহাম্মদ মারিয়া কিপ্তিয়াকে দেখছিল, মারিয়া কিপ্তিয়া বেশি সুন্দরী, মারিয়া কিপ্তিয়াকে নিজের জন্য রাখছিল। আর শিরিনকে দিছিল হাসানকে, হাসান ইবনে সাবিত, তাকে দিছিল শিরিনকে, ঠিক আছে, তার যে বোন। এখন সমস্যাটা হচ্ছে যে দাস দাসীর কখনো কোনো সম্মতি থাকে না। মানে আমি যদি আপনাকে দাসী দেই, মনে করেন আমরা দুজনই সেই আমলে বসবাস করি, আমি যদি আপনাকে দাসী দিই, সেই দাসীর আপনার সাথেই করতে হবে, কোনো উপায় নেই। দাসী কখনো নিজে পছন্দ করতে পারে না। মানে হচ্ছে গিয়ে আমরা যেটা বলি যে প্রত্যেক মানুষের অধিকার আছে, প্রত্যেক মানুষের অধিকার থাকতে হবে যে তার যৌন সঙ্গী সে নিজে পছন্দ করবে। হ্যাঁ, কেউ তাকে বাধ্য করতে পারে না, কেউ তাকে সেই কাজ করতে মানে ইয়া করতে পারে না, কেউ তার মালিক না। হ্যাঁ, মনে করেন আমি আমি কার সাথে প্রেম করবো, আমার কাকে ভালো লাগবে, কাকে ভালোবাসবো, এটা আর কেউ বলতে পারবে না, শুধুমাত্র আমি বলতে পারবো। আমি যদি আমি যদি একজনকে ভালোবাসি, এই ডিসিশনটা নেয়ার অধিকার শুধুমাত্র আমার আছে, আর কারো নাই। আমি কার সাথে মানে যৌন সম্পর্ক করব, এইটা সিদ্ধান্ত নেয়ার অধিকার শুধুমাত্র কেবলমাত্র আমার, আর কোনো বাপের বাটার এই অধিকার নাই, পৃথিবীর আর কারোর এই অধিকার নাই। এবং আমি যৌন সম্পর্ক আমি চাইলেই কিন্তু আবার হবে না, আমি তাকে বলবো, তার তাতে রাজি হইতে হবে, কোনো ধরনের ভয় ভীতি, কোনো ধরনের মানে চাপ, কোনো ধরনের প্রেশার ছাড়া তাকে সেটাতে রাজি হইতে হবে। এমন না, এমন না যে সে যদি আমার মালিকানাভুক্ত হয় তাহলে কিন্তু তার কোনো মতামতের মূল্যই আর থাকবে না, ঠিক আছে? দাসীর সমস্যাটা হচ্ছে যে দাসীদের কোনো মতামতের কোনো মূল্য নাই, দাসীদের মতামত বলে কিছু থাকে না। দাসীর দাসী হচ্ছে মালিকের সাথে যৌন সম্পর্ক করতে বাধ্য। এটা হচ্ছে ইসলামের যে ফিকা শাস্ত্র, ইমাম আবু হানিফা এই বিষয়ে পরিষ্কারভাবে বলে দিয়েছে, দাসীদের সাথে যৌন সম্পর্ক করতে হলে দাসীদের অনুমতির কোনো প্রয়োজন নাই, কিন্তু স্ত্রীর সাথে যদি যৌন সম্পর্ক করতে হয়, আজল করতে হয়, তাহলে স্ত্রীর অনুমতি গ্রহণের প্রয়োজন আছে, ঠিক আছে? এটা কি প্রথম থেকে দাসীর সাথে যৌন সম্পর্কের জন্য নাকি আজলের জন্য? যৌন সম্পর্ক এবং আজল দিতেই, দাসীর সাথে যৌন সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই যে তার অনুমতি নিতে হবে। এই জন্য এই এটা যদি আপনি আরো বিস্তারিত ভাবে জানতে চান, ডক্টর আবু বকর জাকারিয়া, বাংলাদেশের প্রখ্যাত আলেম, এবং তার যে একজন ছাত্র আছে মুশফিকুর রহমান মিনার, উনি ফেসবুকে আছেন, ওনাকে আপনি মেসেজ করতে পারেন, উনি আপনাকে বলে দিবেন। উনি আমাদের লাইভে এসেই বলে গেছেন যে ক্রীতদাসীর সাথে যৌন সম্পর্ক করতে হলে দাসীর সম্মতির কোনো প্রয়োজন নাই, এখানে মালিকের হুকুমই গণ্য হবে, এটা ইসলামের বিধান। এবং এই যে দাসীর সাথে যৌন সম্পর্ক যে করলো মোহাম্মদ, এখানে আমাদের সমস্যাটা হচ্ছে যে দাসীদের তো কোনো কনসেন্ট থাকে না, দাসীদের তো কোনো সম্মতি থাকে না, দাস দাসীর কখনো কোনো সম্মতি থাকে না। দাস দাসীকে যেই কাজ করতে বলা হবে সে সেই কাজ করবে, সে সেই কাজ করতে আসলে বাধ্য, কারণ এইটাই হচ্ছে দাস প্রথা, এটাই হচ্ছে নিয়ম, যে দাসদেরকে দাস দাসীদেরকে যেই কাজটা করতে বলা হবে নির্দ্বিধায় সেই কাজটা তার করতে হবে, কোনো ধরনের আপত্তি সেখানে কখনো করা যায় না, তাহলে আর সেটা দাসই হয় না, ঠিক আছে? তাহলে দাসী হইতে হইলে সম্ভবত চুক্তিটাই ওইভাবে ওইভাবেই করা হয় যে সে তার সব, না না, দাসীর সাথে দাসীর সাথে কখনো কারো কোনো চুক্তি হয় না, দাসীর সাথে, না না, দাসীর সাথে কেউ কখনো কাউকে গিয়ে বলে না যে হে মহিলা তুমি কি দাসী হবা, তাহলে দাসী হইলে আসো চুক্তি করি, এটা ভাই কেউ কখনো কাউকে বলে না। দাসী হয় মূলত যুদ্ধবন্দী নারী, যাদেরকে গনিমতের মাল হিসেবে পাওয়া যায়, ঠিক আছে? তাদের তাদের পিতা, তাদের ভাই, তাদের সমস্ত পুরুষ সদস্যকে মাইরা তাদেরকে তুলে আনা হয়, তাদেরকে বন্দি করে নিয়ে আসা হয়, তাদেরকে হাত পা বেঁধে নিয়ে আসা হয়, তারপরে তারা তখন অটোমেটিক দাসী হয়ে যায়, তখন তাদের সাথে যৌন কর্ম করে, তাই দাসীদের সাথে কখনো কেউ চুক্তি করে না। আচ্ছা, তাহলে এখানে দাসীরা অবাধ্য ছিল, এরকম কিছু আছে যে অবাধ্য ছিল তারপরে জোর কইরা করছে? দাসীদের কোনো বাধ্য কোনো অবাধ্য হওয়ার কোনো সুযোগই তো নাই, দাস দাসীদের মনে আছে না যে আমার নবী তাদের সাথে খারাপ আচরণ করছে, যে তিনি অবাধ্য হয়েছিল তারপর উনি জোর কইরা করছে? মানে আমি তো যেটা জানি যে কেউ যদি চায় যে আমি আপনার আওতাধীন থাকবো না, তাহলে তাকে দাসী হিসেবে রাখতে পারবে না, এরকম কিছু কি বললেন ভাই, আবার বলেন। মানে কেউ যদি দাবি বলে যে আমি দাসী থাকতে চাই না, তো মানে কোনো বা কারণ যদি হয়তো আমাকে বিয়ে করেন, না হলে আমাকে মুক্তি করে দেন, এরকম তো তাকে দাসী হিসেবে রাখা যাবে না?
এটা এটা কে বলছে আপনাকে, এটা আপনাকে কে বলছে? কেউ যদি কেউ যদি বলে যে আমাকে দাস দাসী রাখা যাবে না তাহলে তাকে ছেড়ে দিতে হবে, এটা ইসলামের কোন বিধানে আছে সেই জিনিসটা আমাকে একটু দেখান। আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনাকে বলে দিচ্ছি, পৃথিবীর কোন দাস প্রথাতে এরকম কোনো বিধান নাই, থাকলে কোনো দাস প্রথাই থাকতো না, তাহলে সমস্ত দাস সেদিনই বলতো যে আমার আজকে থেকে দাস থেকে দাস প্রথা থেকে মুক্তি দেন। পৃথিবীর কোনো মানুষ, কোনো সুস্থ মাথার মানুষ দাস থাকতে চাবে না, সে সবার প্রথমে যে এই জিনিসটা চাবে আমার দাস প্রথা থেকে আমার মুক্ত করে দেন। তাই আপনি এমন একটা বোকার মতো কথা বললেন, এমন একটা বোকার মতো কথা যে দাস দাসী যদি নিজে থেকে এসে বলে যে আমার মুক্ত করে দেন তাহলে ইসলামে বলে মুক্ত করে দিতে হবে। আমি তোমার সাথে যৌন সম্পর্ক না করার কোন স্কোপই নাই, আরে ভাই না করার যদি কোন স্কোপ না থাকে, আপনাকে যদি বলা হয় ধরেন আপনি রাস্তায় যাচ্ছেন, এখন আপনাকে একটা ছিনতাইকারী মাথায় পিস্তল ধরছে, বলছে তুমি তোমার মানি ব্যাগটা আমাকে দিয়ে দাও, আপনি খুব সুন্দর ভাবে মানি ব্যাগটা তাকে দিয়ে দিলেন, সুন্দর ভাবে কিন্তু আপনি মানি ব্যাগটা দিয়ে দিচ্ছেন, আপনি কিন্তু সুন্দর ভাবে মানি ব্যাগটা নিজ হাতে তাকে দিয়ে দিচ্ছেন, কিন্তু তার পেছনে কারণটা কি? তার পেছনে কারণ আছে আপনার মাথায় একটা পিস্তল ধরা আছে, আপনি দিয়ে দিতে তখন বাধ্য, আসলে দিয়ে দেওয়া ছাড়া আপনার কোনো চিৎকার চেঁচামেচি বা আপনার কোনো আপত্তি করা তখন সেই মুহূর্তে আপনার পক্ষে তখন সম্ভবই না, কারণ এটা আপনি করবেনই না কখনো। কারণ কি? কারণ আপনার মাথায় বন্দুক ঠেকায় রাখছে, আপনি যদি এখন বলেন যে না দিব না ধরে ফাঁস করে আপনি মরে যাবেন। এখন এই যে আপনি যদি সুন্দর করে পকেটে হাত দিয়ে মানি ব্যাগটা ব্যাংকের তাকে দিয়ে দিলেন, এইটা কি এটার মানে কি এটা যে আপনি স্বেচ্ছায় আপনার মানি ব্যাগটা বের করে খুদাহুদি একটা ব্যাটারে রাস্তার একটা ব্যাটারে ধরে দিয়ে দিচ্ছেন? না, এটার কারণ এটা যে আপনি ওইটা দিতে বাধ্য হয়েছেন, আপনাকে না করলে হইতো না। বা ধরেন একটা মেয়ের একটা গোসল করার দৃশ্য একজন ভিডিও করছে, ভিডিও করার পরে বললো যে তুমি আমার সাথে সেক্স না করলে তোমার এই ভিডিওটা আমি ইন্টারনেটে ছেড়ে দেবো, তুমি আসো কালকে এসে আমার সাথে সেক্স করবো। এখন তখন তখন কি করবে? কান কিছুক্ষণ কান্নাকাটি করলো, পরের দিন সেক্স করলো, আপত্তি করলো না, কামাকামি মারামারি কিচ্ছু করলো না, কিচ্ছু করলো না, সেক্স করলো, সেক্স করে চলে গেল। কিন্তু এতে তো এটা তো আপনি বলতে পারবেন না যে এই মেয়েটা স্বেচ্ছায়, মেয়েটা কিন্তু চিৎকার করে নাই, কোনো কান্নাকাটি করে নাই, কোনো হালকাও কামড়াকামি মানে খামচি খামচি কিছু দেয় নাই, খুব সুন্দর ভাবে চেষ্টা করছে। কিন্তু এই সেক্স করার পেছনে কিন্তু কিন্তু বড় একটা ঘটনা আছে, কারণ হচ্ছে ওই মেয়েটা ভীত, ওই মেয়েটা আসলে করতে বাধ্য হয়েছে। সেই যে এই যে তাকে আগে থেকে বলা হয়েছে তুমি যদি এটা না করো তাহলে তোমার ভিডিওটা আমি ছেড়ে দিব, সে বুঝতে পারছে আমি যদি এটা না করি তাহলে আমার একটা বড় বিপদ হইতে পারে, আরো অনেক বড় বিপদ হতে পারে, এই কারণে আমি এটা করতে এখন বাধ্য হচ্ছি। তার এখন যদি আপনি আমাকে এসে বলেন ওই ভাই ও তো নিজে নিজে করলো, আমি তো দেখলাম ভাই ও নিজে সুন্দর ভাবে শুইলো, তারপর করলো, তারপর কোনো কান্নাকাটি করলো না, কোনো চিৎকার চেঁচামেচি করলো না, নিজে তো করলো ভাই, করলো তো করলো, এলো আপত্তি আমরা দেখানো আপত্তি করলো না ভাই। আপনার তো আপনি যদি পুরা কনটেক্সটে না চিন্তা করেন তাহলে তো আপনার কাছে শুধুমাত্র যদি ওই মুহূর্তটুকু দেখেন আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ সে তো নিজে নিজে করছে, কোনো আপত্তি করে নাই, চিৎকার করে নাই, কান্নাকাটি করে নাই, খামতি দেয় নাই, কিন্তু পেছনের ব্যাপারটা এটা না, পেছনের ব্যাপার হচ্ছে সে করতে বাধ্য, তাকে করতে বাধ্য করা হয়েছে। যৌনতা হচ্ছে এমন জিনিস যে কোনো ধরনের বাধ্যতাই করা যাবে না, কোনো ধরনের কোনো ধরনের কোনো ধরনের প্রেশার, কোনো ধরনের এইটা সেটা, আপনার সম্মতি নিতে হবে। সে যদি কোনো ধরনের চাপ ছাড়া, কোনো ধরনের ইয়া ছাড়া যদি আপনাকে স্বেচ্ছায় যদি আপনার সাথে করতে চায় তখনই শুধুমাত্র আপনি সেটা করতে পারবেন, এবং সে যদি একবার না বলে দেয় তখন আর আপনি এটা করতে পারবেন না, সে যদি একবার না বলে তাহলে আপনি তার সাথে আর এই কাজটা করতে পারবেন না। এটা হচ্ছে যৌনকর্ম করার জন্য, প্রেম করার জন্য, ভালোবাসা করার জন্য একটা অলিখিত নিয়ম যে দুই পক্ষের এই কাজটা করতে সম্মতি দিতে হবে, এবং কোনো পক্ষ কে কোনো পক্ষ কোনো চাপ প্রয়োগ করতে পারবে না, কোনোভাবে কোনো চাপ প্রয়োগ করতে পারবে না, কোনোভাবে কোনো জিনিসকে বাধ্য করতে পারবে না, বুঝতে পারছেন? যদি বাধ্য করে, বাধ্য করলে সেটা ধর্ষণ, যখনই বাধ্য করবে কোনো না কোনো ভাবে বাধ্য করবে, এটা হচ্ছে ধর্ষণ, এটাকে ধর্ষণ বলা হয় আধুনিক সমাজে, এটাকে ধর্ষণ বলা হয়, বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন আমি কি বলি? এখন দাসীদের তো কনসেন্টের কোনো ইয়াই নেই, তাদের তার তো বাধ্য করতে, তারা তো ওই কাজটা করতে যখনই তার মনে বাসা চাবে তখনই সে এটা করতে বাধ্য। তাহলে আপনি আপনি কিভাবে বলতেছেন যে সে চিৎকার চেঁচামেচি তো করে নাই, তাহলে তো তাকে সে তুমি যে ইচ্ছা করে করছে, এটা আপনি কিভাবে বলতেছেন ভাই? তাকে তো ওই ওই জনকে গিফট করা হয়েছে, ওই মালিকের কাছে গিফট করা হয়েছে, এবং গিফট করা হয়েছে তো সেক্স করার জন্যই তো গিফট করা হয়েছে, সুন্দরী মারিয়া কিপ্তিয়াকে পাঠানোই তো হয়েছে সেক্স করার জন্য, এবং সেও মারিয়া কিপ্তিয়া জানে আমাকে পাঠানো হচ্ছে সেক্স করার জন্য, আমি আমি এখন যুদ্ধবন্দী হয়ে ধরা পড়ছি, এখন আমাকে আরেক ব্যাটার কাছে পাঠাবে, সে ব্যাটার সাথে আমার সেক্স করতে হবে, আমার কিছু করার নেই, আমার জীবনে আমি আমি অসহায়, আমি এখন একটা এই বিপদের ভিতরে পড়ছি, আমাকে এখন এইভাবেই করা হবে, আসলে আমার জীবনটা এরকম। এখন প্রাচীনকালে যে প্রাচীনকালে বা মধ্যযুগে যে দাসটা ছিল, দাসদেরকে যখন এইভাবে ক্যাপচার করা হতো, ধরা হতো,
তারা তো জানতো যে আমার ভাগ্যে এখন এখন নির্মম একটা পরিণতি আছে, আমাকে দিয়ে এটা করাবে সেটা করাবে, আমাকে দিয়ে মানে যা ইচ্ছা করাবে, আমার এটি মেনে নিতে হবে, আমার তো আর কিছু করার নেই। আমাকে যদি গু খাইতে বলে আমি গু খাবো, কারণ আমার মনি আমার মালিক, সে যদি আমাকে গু খাইতে বলে আমি গু খাবো। এই তাদের তো আর কিছু করার নেই, কারণ তারা দাস হয়ে গেছে। তাদের তাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জীবনের, স্বাধীনতা, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাধীনতা, আমি একজন মুক্ত স্বাধীন মানুষ, এই জিনিসটাই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং আপনার নবী এই কাজটাই করতো, বিভিন্ন গোত্রকে আক্রমণ করে কাফেরদেরকে মেরে তাদের বউ বেটিদেরকে তুলে আনতো, এনে ভাগ বাটোয়ারা করে দিত তার সাহাবিদের মধ্যে, তারা তাদের সাথে সেক্স করতো। আপনার নবী কাজ করত, মানে আমি যখন, আমি তো নবী প্রেমিক প্রেমিক ছিলাম, এক সময় মুসলমান ছিলাম, আমি যখন এগুলো পড়লাম আমি তো ঘেন্নায় বমি করলাম যে একই আমি যাকে এতদিন ধরে মানে মহামানব বলে ভেবে আসছি, সব সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে মনে করছি, এই লোকটা কাফেরদেরকে মেরে তাদের বউ বেটিদেরকে তুলে আনতো বন্দি করে এবং তাদেরকে ভাগ করে দিত, নিজেও রাখতো, নিজের মেয়ের জামাই তাকে আবার ভাগ দিত, মেয়ে ভাগ দিত, সেই মেয়েদের সাথে সেক্স করতো তারা। মানে যেই মেয়েটার বাবা ভাই আত্মীয় স্বজন সবাইকে মারা হয়েছে, সেই মেয়েটাকে সেই লাশগুলো লাশের উপর দিয়ে তুইলাই না, তাদের সাথে সেক্স করতেছে আপনার নবীর সঙ্গী সাথে, আপনার নবীও করতেছে, কি একটা মানে বিতিকিচ্ছিরি অবস্থা। তাদের কি করার আছে? তাদের তাদের তো সেক্স করা ছাড়া তাদের তো আর কোনো উপায় নেই। এখন তাদেরকে ধরে আনছে, তারা এখন ভীত, তারা এখন আতঙ্কিত, তারা কি করবে ভাই? আপনি জিনিসটা কল্পনা করেন যে আপনার পরিবারের সাথে তো এরকম হতে পারে, ভারতের হিন্দুরা তো বাংলাদেশ আক্রমণ করতে পারে যে কোনো দিন, যে কোনো দিন আক্রমণ করে আপনার বোনের সাথে এটা করলে আপনার তখন কেমন লাগবে বলেন তো ভাই? আমার তো অবশ্যই খারাপ লাগবে, কিন্তু আমি যে কথাটা বলতে চাইতেছিলাম, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা মানে ওই যে তাদের, তারা বাধ্য তাদের সাথে সেক্স করার জন্য, ঠিক আছে। তো মনে করেন যে আপনি যেটা বললেন, সাপোজ আপনি কিডন্যাপ হয়ে গেলেন, আপনার বন্দুক ধরছে, তো আপনি পকেট থেকে দিয়ে দিলেন, এমনও একজন থাকতে পারে যে দিবে না, উনি মইরা গেল, উনি দেয় নাই, উনি মইরা গেল, তারপর উনার মানি ব্যাগটা নিল, তাই না? তো দাস দাসের মধ্যে এইরকম কোন অবাধ্য কোন দাসী নাই, মানে যে কিনা না করছে, মানে সবাই, হ্যাঁ আমি বাধ্য তো সবাই করছে, কিন্তু কোনো জায়গায় কোনো পয়েন্ট নাই যে কিনা অবাধ্য ছিল। কোনটা রায়হানাকে সেটা আমি দেখাতে পারবো, রায়হানাকে যখন ইয়া করলো। আচ্ছা আপনি এই জিনিসটা বলেন তো, যে একটা ধরেন আপনি একটা দাসী, মানে একটা যুদ্ধবন্দী হিসেবে একটা দাসীকে নিয়ে আসছেন, এখন সেই মেয়েটার সবচেয়েতে সে কি বেশি চাবে, কোন জিনিসটা চাবে সে? মানে মনে করেন তার সাথে আপনি সেক্স করতেছেন, তার কিন্তু সবচেয়েতে বড় ইয়াটা থাকবে যে আপনি যেন তাকে বিয়ে করেন, তাই না? এটি তো চাবে যে বিয়ে করলে তার একটু সম্মানটা বাড়বে, আর দাসী হিসেবে তার সাথে সেক্স করলে তার সম্মানটা এত থাকবে না, তাই না? তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ আমি এটা মানি। হ্যাঁ, রায়হানাকে যখন নিয়ে আসলো আপনার নবী, যখন রায়হানাকে নিয়ে আসলো, রায়হানাকে বিয়ের প্রস্তাব দিল, রায়হানা সে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলো, সে বললো আমি আপনার দাসী হিসেবে থাকবো, আমি আপনাকে বিয়ে করবো না। সে সরাসরি এই যে এইটাতে না করে দিল যে আমি বিয়ে করবো না। আরো আছে আরেকটা বাচ্চা মেয়েকে আপনার নবী বিয়ে করছিল, বিয়ে করছিল মানে তার তার ফ্যামিলির সাথে কথাবার্তা হয়েছিল, আপনার নবী সেই বাসায় সেই মেয়ের সাথে সেক্স করতে গেছে, এখন সেই মেয়ের বাসায় সেই মেয়ের সাথে সেক্স করতে গিয়ে তার গায়ে হাত দিচ্ছে সেই মেয়ে। ভাই আপনার এখান থেকে ইকো হচ্ছে, আপনি একটু ইকোটা ঠিক করেন, ঠিক করে তারপর আনমিউট করেন। আপনার নবী যে কাজটা করছে সে করছে, ওই মেয়ের বাসায় গিয়ে মেয়ের গায়ে হাত দিচ্ছে, মেয়েটা তখন বলছে আপনি তো একটা বাজারি লোক, আপনি একটা বাজারি লোক, আপনি আপনি আমার যোগ্য না, আপনি একটা বাজারি লোক। তখন আপনার নবী তার গায়ে হাত দিচ্ছে, এই হাদিসে আমি আপনাকে দেখাবো এখন। মুরাদ আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি আনমিউট করেন তো? হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই আপনার এখান থেকে খুবই ইকো হচ্ছে, আপনাকে আমি মিউট করে দিচ্ছি, আপনি যদি অন্য কোনো ট্যাবে এইটা ওপেন করে রাখেন তাহলে আপনি সেটা একটু বন্ধ করে দেন, আপনার এখান থেকে খুবই ইকো হচ্ছে। আমি আপনাকে সেই রেফারেন্স গুলো দেখাবো এখন, যে আপনার নবী, ভাই আপনাকে আমি মিউট করছি, আপনি একটু এটা ঠিক করেন আগে, তারপরে আনমিউট করেন, আগে আগেই আনমিউট করেন না, কারণ আমি আমার কথা জোরে জোরে শুনতে পাচ্ছি, আপনার এখান থেকে ইকো হচ্ছে। মুরাদ আপনার এখান থেকে খুব ইকো হচ্ছে, আপনি ফটকরে আনমিউট করেন না, আগে জিনিসটা ঠিক করেন, কেন ইকো হচ্ছে দেখেন, যদি হেডফোনটা খুলে ফেলে থাকেন হেডফোনটা আবার লাগান, তারপরে আপনি আনমিউট করেন, ঠিক আছে? আপনাকে তো অনেকক্ষণ ডাকছি, অনেকক্ষণ কথাও তো বলতেছি, আপনার প্রশ্নের উত্তরও তো দিচ্ছি, আপনি মানে আমাদের যেন দর্শকদের বিরক্ত না হয় সেইটার জন্য ইয়া করেন, এইভাবে আমাদেরকে মানে মানে আমাদের কানটা নষ্ট করেন আর কি। আপনি আনমিউট করেন কিন্তু আপনি ঠিক করে আনমিউট করেন, শুনতে পাচ্ছেন আপনি? মুরাদ আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক হয়েছে, হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে। আমি আপনাকে তাহলে সেই রেফারেন্স গুলো দেখাবো এখন, যে আপনার নবী যে আরেকজনের গায়ে হাত দিল। ভাই আপনি কোন রেফারেন্স গুলো দেখতে চাচ্ছেন সেইটা একটু আমাকে একটু বলেন। নবী আরেকজনের গায়ে হাত দিল, এইটা রেফারেন্স গুলো আমাকে একটু দেখান। হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রথমে আমি যে জিনিসটা দেখাই, নবী আরেকজনের গায়ে হাত দিল, মানে সেই মেয়েটা তাকে যে একটা গালি দিল যে আপনি একটা বাজারি লোক,
আপনার সাথে আমি ইয়া করব না, সেই রেফারেন্স আগে একটু দেখাই। এক সেকেন্ড, এক সেকেন্ড অপেক্ষা করেন। এটা হচ্ছে আপনি পাবেন সহি বুখারি তাওহিদ প্রকাশনী থেকে, যদি আপনি কেনেন তাহলে হাদিস নাম্বার হচ্ছে 5255। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে বের হয়ে সাউত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং দুটোর মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমরা এখানে বসে থাকো। তখন নবী বললেন তোমরা এখানে বসে থাকো, তিনি ভেতরে প্রবেশ করলেন। তখন নুমান, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, তখন নুমান ইবনু সারাহিলের কন্যা উমাইয়ার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হলো, আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। এই ধাত্রীর কথাটা একটু পরে বলবো, ধাত্রীর এখানে একটা বিষয় আছে, ধাত্রীর এখানে একটা মানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে। নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, মানে নবী তাকে গিয়ে বললেন তুমি নিজেকে, মেয়েটাকে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, এই কথাটার মানে হচ্ছে তুমি আমার সাথে বিছানায় আসো বা তুমি আমার সাথে সেক্স করো। যদি আপনি এটার ব্যাখ্যাটা দেখতে চান তাহলে আমি ব্যাখ্যা গ্রন্থ থেকে এই জিনিসটা বের করে দেখাতে পারবো যে এই কথাটার মানে হচ্ছে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, এই কথাটার মানে হচ্ছে তুমি আমার সাথে সেক্স করো। যদি আপনার কাছে মনে হয় যে না এই কথাটার মানে এটা না, এটার মানে হচ্ছে অন্য কিছু, নিচু হয়ে বসতে বলছে বা মানে খাইতে দিতে বলছে বা ফুল দিতে বলছে, না ভাই এই কথাটার মানে হচ্ছে সেক্স করার কথা বলা হয়েছে এখানে। নবী এখানে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, মানে নবী চাইলেন মেয়েটার সাথে সেক্স করতে চাইলেন আর কি, মেয়েটাকে বললেন তুমি আমার সাথে আসো সেক্স করো। তখন সে মানে মেয়েটা বলল কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া লোকের ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? এই যে দেখেন বাজারিয়া লোক ব্যক্তির কাছে, এই যে দেখেন কোন রাজকুমারী কি কোন বাজারিয়া লোকের কাছে নিজেকে সমর্পণ করে? মানে মেয়েটা বললো কোনো বাজারিয়া লোকের কাছে তো আমি নিজেকে সমর্পণ করব না। রাবি বলেন এরপর তিনি তার হাত প্রসারিত করলেন এবং তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয়। তারপর নবী কি করলেন, নবী তার হাত প্রসারিত করে তার শরীরে রাখার জন্য যেন সে শান্ত হয়, শান্ত হয়ে যেন তার সাথে সেক্সটা করে, সেই কারণে তার গায়ে হাতটা রাখতেন। সে বলল আমি আপনার কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাই, মানে সেই মেয়েটা বলল আমি আপনার, সেই সময় সবাই তো আল্লাহকে রাখতো, আপনি নিশ্চয়ই জানেন যে আবু সুফিয়ান এবং মুহাম্মদের ভিতরে যখন যুদ্ধ হয়েছিল দুই দল, তখন বদরের যুদ্ধে আবু সুফিয়ান ওই পাশ থেকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল এবং মুহাম্মদ ওই পাশ থেকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল, এটা তো আপনি জানেন তাই না? মানে তার মানে আমি বলতে চাচ্ছি সে সময় এরা সবাই আল্লাহর কাছেই প্রার্থনা করতো, এরা অনেকেই অনেক ব্যক্তি আল্লাহর কাছেই প্রার্থনা করতো। সে বললো, মেয়েটা বললো আমি আপনার কাছে আল্লাহর নিকট পানাহ চাই, মানে আপনার কাছ থেকে আমি মুক্তি চাই, আল্লাহর কাছে যেন সাহায্য চাই। তিনি বললেন, নবী বললেন তুমি উপযুক্ত সত্তার সত্তারই আশ্রয় নিয়েছো। এই যে আল্লাহর নাম বলার পরে তখন নবী সেটা থেকে বিরত থাকলেন, মানে সেটা আর করতে পারলেন না, কিন্তু তার ইয়াটা ছিল যে সে এটা করবে। এই জিনিসটা আমি আলবিদা বা নিহায়াত থেকেও দেখাতে পারি, আলবিদা নিহায়াতে আরো বিস্তারিত ভাবে বর্ণনাটা করা আছে। কি কি ছিল ভাই? এটা চলে গেলেন একটু পড়তাম। কোনটা কোনটা? এই যে এর আগে তাই যেটা যেটুকু বললেন তার পরবর্তী গুলো ফুল একটু পড়তাম আর কি। হ্যাঁ হ্যাঁ পড়েন। তিনি বললেন উপযুক্ত আশ্রয় নিচ্ছে, এরপর তিনি আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন হে আবু সুফিয়ান তার কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও। আচ্ছা, যখন এই মেয়েটা আল্লাহর দোহাই দিল, যখন এই মেয়েটা আল্লাহর দোহাই দিল তখন মেয়েটাকে ছেড়ে দিল। আচ্ছা, তারপরে যে নিচে প্রখ্যাত ইসলামের ইতিহাস গ্রন্থ হল, এটা হচ্ছে আমার আমার লেখা, এটা লেখা তো এখানে যে আল বিদায় ওয়া নিহায়া থেকে এই ঘটনাটার রেফারেন্স আমি দিয়েছি, ঠিক আছে? এটা হাদিসের অংশ না, এটা আল বিদায় ওয়া নিহায়া গ্রন্থ থেকে। এটা তো আপনি জানেন, পার্থক্যটা তো জানেন, একটা হাদিস কাকে বলে আর আল বিদায় ওয়া নিহায়া গ্রন্থটা কি, এটা তো পার্থক্য তো নিশ্চয়ই না, এটা পার্থক্য আমি প্রপারলি জানি না। আচ্ছা, আল বিদায় ওয়া নিহায়া হচ্ছে ইবনে কাসিরের লেখা ইতিহাস গ্রন্থ, মানে হচ্ছে ঐতিহাসিক ইবনে কাসিরের লেখা একটা ইতিহাস গ্রন্থ, সেটার ভিতরে এই ঘটনাটার বর্ণনা আছে, আবার বুখারী শরীফে এটার বর্ণনা আছে। আমি আপনাকে যে হাদিসটা দেখালাম সেটা হচ্ছে বুখারী শরীফ থেকে, এরপরে সেই ঘটনাটা ওই যে ইবনে কাসিরের আল বিদায় বা নিহা গ্রন্থে বর্ণিত আছে সেটাও দেখালাম, সেটা আসলে এখন দেখানোর দরকার নেই, আপনি যেটা হাদিসে দেখছেন তখন আর এটা দেখার দরকার নেই। তো আপনাকে আমি আরো কয়েকটা রেফারেন্স দেখাই যে যেখানে আপনি দেখতে পাবেন, এখানে দেখেন সহি বুখারীর ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার হচ্ছে 4425। এখানে বলা আছে আয়সা, আয়সা হচ্ছে নবীর ছোট বউ আর কি, মানে শিশু শিশু বউ, যে সেই তার নাম হচ্ছে আয়সা, আবু বকরের মেয়ে আয়সা থেকে বর্ণিত। তিনি বলেন যেসব মহিলা নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেবারূপ স্বরূপ ন্যস্ত করে দেয় আমি তাদের ঘৃণা করতাম, মনে মনে বলতাম মহিলারা কি নিজেকে অর্পণ করতে পারে? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে আপনি যাকে ইচ্ছা রাখতে পারেন, যাকে ইচ্ছা ইয়া করতে পারেন। এখন আমি যে জিনিসটা যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে
এই যে এই জিনিসটা দেখেন সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস তাহকিকৃত এটা হাদিস নম্বর আছে 3931 এটাও আয়েশা সূত্রে বর্ণিত বনু মুসতালিকের যুদ্ধে জুয়াইরিয়া বিনতুল হারিস এই যে জুয়াইরিয়া যার কথা আমি একটু আগে বলেছিলাম বোধহয় একবার জুয়াইরিয়া বিনতুল হারিস ইবনুল মুসতালিক বন্দিনী হয়ে সাবিদ ইবনু কাইস ইবনু শাম্মাস বা তার চাচাতো ভাইয়ের ভাগে পড়েন মানে এই যে বনু মুসতালিকের যুদ্ধে কি হয়েছিল এটা কি আপনি জানেন ভাই এটার কাহিনীটা ভাই আমি জানলে সম্ভবত আমার মনে নাই কোন ঘটনা এটা আচ্ছা আমি আপনাকে সংক্ষেপে বলে দিই বনু মুসতালিকের যুদ্ধে রাতের বেলা বনু মুসতালিকের লোকজন ঘুমাচ্ছিল সেই সময় আপনার নবী তার দলবল সহ রাতের অন্ধকারে অতর্কিত অবস্থায় আক্রমণ করে তাদের সমস্ত পুরুষ সদস্যদেরকে হত্যা করে তাদের নারী এবং শিশুদেরকে বন্দি বানিয়ে দাস দাসী বানিয়ে নিয়ে আসে শুনেছেন এটা এটা আমি আপনার কোন ভিডিওতে শুনছিলাম অন্যথা আমি এখন বলি না এটা যাই হোক আচ্ছা এই রেফারেন্সটা আমি একটু পরে দেখাবো তাহলে রেফারেন্সটা আপনি মনে রাখেন যে এই রেফারেন্সটা আপনি দেখতে চান একটু পরে আবার যদি আমি ভুলে যাই যে এটা কোথা থেকে আমি বললাম নারী এবং শিশুদেরকে বন্দি করে নিয়ে এসেছিল এবং তাদেরকে দাস দাসী বানিয়েছিল ভাই আপনার কি মনে হয় নারী এবং শিশুদেরকে বন্দি করে নিয়ে আসা এবং দাস দাসী বানানো এই জিনিসটা কেমন ঘটনা বলেন তো একটু আগে যদি এটা বলেন তাহলে আমি একটু আমার মতামতটা দেই যেহেতু যাদের সাথে যুদ্ধটা হয় যে অপোনেন্টের সাথে হয়তো কোনোটার জন্য মিলে না হয়তো আমার পক্ষের সাথে আমার অপোনেন্টের মিলতেছে না তো যখন আমার অপোনেন্টের ফ্যামিলি গুলা থাকবে তো অপোনেন্টের ফ্যামিলি যখন আমি সবাইরে মাইরা ফেলবো বা শাস্তি দিব তখন আমার অপোনেন্টের ফ্যামিলি আমার প্রতি একটা তাদের ক্ষোভ থাকবে তখন তাদের মানে তাদেরকে একদম মানে বিনা হিসাবে ছাইরা দেওয়াটা আমার জন্য ঠিক না যে আমি তাদেরকে ছাইরা দিব তো এরপরে তারা আবার টিম টিম ম্যানেজ করবে যে আমার বিরুদ্ধে আবার মানে এগেনস্টে আবার মারামারি করার জন্য যুদ্ধ করার জন্যই